ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক, যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে দেওয়া বেল ঘন্টাকে প্রেস করে দিন, তাহলে এরকম লেটেস্ট লেটেস্ট ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এই ডিটেকশনের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। ফ্রেন্ড, ভিডিও শুরু করার আগে আমাকে কমেন্ট করেছিল রবিদাস যে সার্ক আইডিতে বন্ধু বান্ধবকে কল করছে অথচ পয়সা পাচ্ছে না। তো ফ্রেন্ড, আমি বেশি কাজ তো করিনি সেই অ্যাপ্লিকেশনে, তবে আমি কল করেছিলাম বন্ধু বান্ধবকে, কল করে একটাই মাত্র কল করেছিলাম, যেটা আমার পেটিএমে পেমেন্ট পেয়েছি, সেটা আমি পেমেন্ট প্রুফ দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, এই যে দেখুন পেটিএমে যাচ্ছি, পেটিএমে যাওয়ার পর আমার পাসবুকে গিয়ে দেখিয়ে দিচ্ছি, খুলতে একটু টাইম দেবেন। পাসবুকে গেলাম, শো ব্যালেন্স, দেখুন এই যে ক্যাশব্যাক রিসিভড 1 টাকা, দেখুন সার্ক আইডি, দেখুন সার্ক আইডি অর্ডার, দেখুন আমার 1 টাকা রিসিভ হয়েছে। আমি কাজ করিনি, তবে পেমেন্ট প্রুফের জন্য আমি একটা মাত্রই কল করেছিলাম, দেখুন আমি কিন্তু পেটিএমে কিন্তু 1 টাকা পেয়ে গেছি। তো রবিদাস আমাকে কমেন্ট করেছিল যে আমি সার্ক আইডিতে বন্ধু বান্ধবকে কল করছি কিন্তু পয়সা পাচ্ছি না। ফ্রেন্ড, আমি একটাই কথা বলবো যে আপনি প্রসেস হয়তো ভুল করেছেন যার জন্য আপনি পেমেন্ট পাচ্ছেন না, আপনি অবশ্যই ভিডিওটি যে কোনো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন। আপনি হাফ দেখবেন ভিডিও, তারপরে হাফ দেখবেন না, আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। বা আপনি যেরকম বললেন যে আমি ইনকাম করতে পারছি না বা সার্ক আইডিতে টাকা ঢুকছে না, বন্ধু বান্ধবকে কল করছে, আপনি হাফ ভিডিও দেখেছেন না, হাফ ভিডিও দেখেননি, এই জন্য আপনার এইরকম পরিস্থিতি। তো ফ্রেন্ড, আপনি আমি আপনাকে বলবো যে আপনি ভিডিওটি অবশ্যই, যে কোনো ভিডিও আপনি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ড, আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি, আপনি ফটো দেখে ইনকাম করতে পারবেন ভালোই রকমের টাকা, আপনি কিন্তু ফটো দেখে দেখে আপনি কিন্তু ভালোই রকমের টাকা ইনকাম করতে পারবেন, এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই ট্রাস্টেড অ্যাপ্লিকেশান। তো ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশনের নাম কি? তো এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে হাইপ ওয়ার্ক। প্লে স্টোরে যাবেন, ডাইরেক্ট প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন বা উপরে লিখবেন হাইপ ওয়ার্ক, HIV হাইপ ওয়ার্ক, WORK, এই যে হাইপ ওয়ার্ক সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করে নেবেন। ওকে, হাইপ ওয়ার্ক ইনস্টল করার পর সিম্পলি কী করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম আসবে, আপনি কী করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কী করবেন, এই যে দেখুন ফুল নেম দিতে বলেছে, আপনার ফুল নেম দেবেন, তারপরে ইমেল যে আছে আপনি আপনার ইমেল দেবেন, যেটা আপনার ইমেল আছে, তারপরে আপনার ফোন নাম্বার দেবেন, তারপরে বিলিং অ্যাড্রেস দেবেন, তারপরে কান্ট্রি দেবেন, এইখানে কান্ট্রিতে ক্লিক করে কান্ট্রি দেবেন, যেটা আপনার কান্ট্রি আছে সেটা দেবেন, তারপরে একটা পাসওয়ার্ড চয়েস করবেন। পাসওয়ার্ড চয়েস করার পর নিচে দেখুন কনফার্ম পাসওয়ার্ড আছে, এই কনফার্ম পাসওয়ার্ডে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছে নিচে কনফার্ম পাসওয়ার্ড দেবেন, দিয়ে আপনি কী করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ বা রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এইরকম ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। এখানে শুধু আপনার দেখুন, এখানে কিন্তু শুধুমাত্র ফটো দেখেই কিন্তু ইনকাম করতে হবে। তো ফটো দেখবেন কীভাবে, দেখুন পথে একটা টাস্ক আছে, দেখুন এই টাস্কটা কমপ্লিট করলে $0.10, এটা করলে $0.50, এইরকম কিন্তু প্রত্যেকদিন আপনারা টাস্ক পেয়ে যাবেন। ওকে, তো এইখানে কাজ কীভাবে করবেন, কাজ করতে গেলে দেখুন এই যে ফার্স্টে দেখা লেখা আছে, দেখুন $0.10, এই কাজটা করলে জবস টাইপ ক্যাটাগরি, দেখুন ইন দ্য ক্রপড ইমেজ দ্য লোগো লিস্টেড, তো এই যে লেখা আছে দেখুন টেক কোয়ালিফিকেশান টেস্ট, এইখানে কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটু খুলতে টাইম দেবেন, টাইম দেওয়ার পর এই যে লেখা আছে দেখুন নিচে টেক্সট সিলেকশন টেক্সট, টেক্সট সেকশন টেক্সট, সরি ফ্রেন্ড, এখানে কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে দেখুন উপরের ছবি আর এই যে নিচে দেওয়া আছে ছবি, এই ছবিটা কি একই, তাহলে একই হলে ইএসএ ক্লিক করবেন, ঠিক আছে। দিয়ে কী করবেন, এই যে নিচে দেখুন সাবমিট আছে, সাবমিটে কী করবেন, ক্লিক করবেন। দেখুন এইখানে নিচে লেখা দিয়ে দেখিয়ে দিয়েছে কারেক্ট অ্যান্সার, মানে আমার উত্তর কিন্তু ঠিক আছে। দেখুন উপরে দেওয়া আছে, দেখুন টাস্ক 54টা আপনাকে করতে হবে, আমি 1টা করেছি, আপনাকে কিন্তু এই যে ফটো এইরকম দেখে কিন্তু আপনাকে 52টা কারেক্ট করতে হবে, তাহলে কিন্তু টাস্ক কমপ্লিট হবে। ওকে, 52টা কারেক্ট দেখুন উপরে, তো আমি কী করবো, কারেক্ট অ্যান্সার হয়েছে, নেক্সটে কী করবো, ক্লিক করবো। দেখুন এইরকম একটা এসছে, আপনি নিচে এইরকম এ করবেন, ফ্লাইট করবেন, দেখুন উপরের ছবি আর নিচের এতে কি একই, তো আমার মনে হচ্ছে যে না, তাহলে আমি কী করবো, নোতে ক্লিক করবো, ঠিক আছে। এই যে নিচে দেখুন সাবমিট আছে, সাবমিটে কী করবেন, ক্লিক করবেন। দেখুন নিচে লেখা দেখিয়ে দিয়েছে কারেক্ট অ্যান্সার, প্রেস নেক্সট টু প্রসেস টু নেক্সট টাস্ক, তো আবার কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। এইরকমভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ওকে, তো এখান থেকে ব্যাক যাচ্ছি ফ্রেন্ড, এবার দেখুন ধরুন আমি এই তৃতীয় নম্বর টাস্কটা একটু দেখিয়ে দিচ্ছি, এটাও একই রকম, একটু আলাদা রকমের কাজটা দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখুন এইখানে কিন্তু এইরকম এসছে, এখানে কিন্তু কোনো দেওয়া নেই, দেখুন নিচের দিকে কোনো দেওয়া নেই, যেরকম দেখিয়েছিলাম যে ফটো সঙ্গে ইমেজ মেলাবে কিনা। তো এইখানে দেখুন নিচের দিকে অ্যাড বক্স আছে, ক্লিয়ার আছে, নো বক্সেস আছে, ঠিক আছে। তো আপনারা দেখুন এখানে 26টা আপনি এইরকম টাস্ক পেয়ে যাবেন, 21টা কারেক্ট করতে হবে। তো অ্যাড বক্সে আমি যদি ক্লিক করি, দেখুন এটা কি বক্সের মধ্যে পড়ছে, দেখুন এইটা কিন্তু বক্সের মধ্যে পড়ছে, ঠিক আছে। ক্লিয়ার হলে ক্লিয়ার, আর নো বক্সেস হলে নো বক্সেস। আমি কি করলাম, আমার মনে হচ্ছে যেন বক্সের মধ্যে পড়ছে না, আমি তাই কি করলাম নো বক্সের উপরে ক্লিক করলাম। যদি আপনার মনে হয় যে না বক্সের মধ্যে পড়ছে, তাহলে অ্যাড বক্সের উপরে ক্লিক করবেন। আমি কি করলাম, নো বক্সের উপরে ক্লিক করলাম। দেখুন নো বক্সের উপরে এ করতে বলে দিয়েছে ইনকারেক্ট, দেখুন আমার উত্তর কিন্তু ঠিক হয়নি। ওকে, তো আপনি অ্যাড বক্স, নো বক্স, ক্লিয়ার আপনি দেখে একটু মাথা খাটিয়ে একটু কাজগুলো করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম, দিয়ে সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আবার এইরকম এসছে, এটা অ্যাড বক্স, ক্লিয়ার, ডান। তো অ্যাড বক্স হলে ডানে ক্লিক করবেন, ক্লিয়ার হলে ক্লিয়ারে করবেন। আমার মনে হচ্ছে নো বক্স, তাই আমি নো বক্সে কী করলাম, ক্লিক করলাম। আবার দেখিয়ে দিয়েছে দেখুন ইনকারেক্ট। তো আপনি একটু মাথা খাটিয়ে খাটিয়ে বক্সের মধ্যে পড়ছে কিনা এইরকম একটু দেখে নেবেন, যে অ্যাড বক্সের মধ্যে হচ্ছে কিনা বা এটা বক্সের মধ্যে পড়ছে কিনা। তো আপনি একটু দেখিয়ে এইরকম কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। ওকে, তারপরে দেখুন এই যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এই যে লেখা আছে দেখুন অ্যাকাউন্ট সেটিং, এই অ্যাকাউন্ট সেটিংয়ে কী করবেন, ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পর এই যে লেখা আছে দ্বিতীয় নম্বর অপশান পেপ্যাল অ্যাকাউন্ট, এই পেপ্যাল অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করবেন। পেপ্যাল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, দিয়ে এখানে মিনিমাম আপনি কিন্তু উইথড্র করতে পারবেন আপনার পেপ্যাল অ্যাকাউন্টে $2, ঠিক আছে। মিনিমাম আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন $2। আপনি পেপ্যাল অ্যাকাউন্ট করে নেবেন, দিয়ে এই যে উপরে দেখুন সেভ আছে, সেভে ক্লিক করবেন। তো আপনি যখন পেপ্যাল অ্যাকাউন্ট লিঙ্ক করবেন তখন কিন্তু আপনি আপনাকে রিডাইরেক্ট করে দেবে, পেপ্যাল অ্যাকাউন্টে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, বা আপনার পেপ্যাল অ্যাকাউন্টের ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু লিঙ্ক করিয়ে নিতে হবে। ওকে, লিঙ্ক করিয়ে নেওয়ার পর আপনি কিন্তু আপনার পেপ্যাল অ্যাকাউন্টে কিন্তু উইথড্র করতে পারবেন। ওকে, এখানে যদি আপনি প্রতিদিন টাস্কগুলো কমপ্লিট করেন, এখান থেকে কিন্তু ভালোই টাকা কিন্তু ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এইরকম পার ডে কমপ্লিট করলে আবার নতুন করে, আবার পরের দিন আবার নতুন করে টাস্ক পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনি পার ডে $2, $5, $10 করে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশানে যদি কোনোরকম বুঝতে অসুবিধে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, আর এই পর্যন্ত।